হ্যালো বন্ধুরা, আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। গ্রাহকদের সম্মতি ছাড়াই তার ফোনে থাকা সমস্ত ডেটা সংগ্রহ করে চীনে পাঠাচ্ছে সাওমি বা রেডমি, যাকে এমআই কম বলে আমরা চিনি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ভারতের নাম্বার ওয়ান স্মার্টফোন বিক্রেতা চাইনিজ কোম্পানির বিরুদ্ধে। সম্প্রতি ইন্টারনেট সুরক্ষা সংস্থা গার্বি, সার্গিল ও অ্যান্ড্রু টিরনি সাওমি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। শাওমি কোম্পানি যে গ্রাহকদের ডেটা পাঠাচ্ছে চীনে, হ্যাঁ, সেটা কিন্তু ফোর্স ম্যাগাজিনও কিন্তু উল্লেখ করেছে। শাওমি কোম্পানির বিরুদ্ধে এই দুই ইন্টারনেট সুরক্ষা সংস্থা আরও দাবি কি করছে জানেন? আরও বলছে কি, এই সংস্থা আপনার মোবাইলে যত রকমের ফাইল, ফোল্ডার বা আরও কোনো তথ্য থাকুক না কেন, আপনি কার সাথে কী কথা বলছেন, কী কী সার্ভেয়ার আপনি সার্চ করছেন, সবই আপনার ডেটা কোথায় পাঠানো হচ্ছে, পাচার করে দেওয়া হচ্ছে সিঙ্গাপুর এবং রাশিয়াতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, পাচার করে দেওয়া হচ্ছে আপনার ডেটা। তাহলে বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে জিনিসটা। যদিও এইসব অভিযোগ খারিজ করেছেন এই শাওমি কোম্পানি, স্বাভাবিক ব্যাপার, খারিজ তো করবেই। কোম্পানির আপনার কোম্পানির বিরুদ্ধে যদি কোনো কিছু কোনো অভিযোগ হয়, তাহলে তো আপনি বলবেন যে না, আমার কোম্পানিতে এরকম হয় না, সেটা তো স্বাভাবিক ব্যাপার। এখন নির্ভর করে আপনার উপর আপনি কোন কোম্পানির মোবাইল কিনবেন, এই শাওমি কোম্পানির মোবাইল বা এমআই কোম্পানির মোবাইল কিনবেন কি কিনবেন না, সেটা আপনার ব্যাপার। আমার দেওয়া তথ্য যদি ভালো লাগে থাকে, তুমি নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে পাশে থাকা বেল আইকন ঘন্টিটাকে বাজিয়ে দেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য।